গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা প্রতিষেধক কোভিড ভ্যাকসিন প্রদান চলছে। এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহীতারা যেন সমস্যার সম্মুখীন না হন এর জন্য সহায়তা প্রদানে এগিয়ে এলো বিজেপির বিশালগড় যুব মোর্চা। ভ্যাকসিন গ্রহীতারা যেন কোনো সমস্যায় না পড়েন, পাশাপাশি এই পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন এর জন্য হেল্প ডেস্ক তৈরি করে ভ্যাকসিন গ্রহীতাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে যুব মোর্চার বিশালগড় মণ্ডল। দেশে বর্তমানে ফের করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যদিও রাজ্যে পরিস্থিতি অনুকূলে। এই অবস্থায় রাজ্যের সর্বত্র নির্দিষ্ট সাধারণকে কোভিড ভ্যাকসিন প্রদান চলছে। এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহীতারা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং যথাযথ সংশ্লিষ্ট পরিষেবা পান সে ব্যাপারে সাহায্যের বিষয়ে এগিয়ে এলো বিজেপির যুব মোর্চার বিশালগড় মণ্ডল। বিশালগড় মহকুমা হাসপাতাল স্থিত কোভিড ভ্যাকসিন সেন্টার প্রাঙ্গণে সংশ্লিষ্ট যুব মোর্চার তরফে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। সেই হেল্প ডেস্কের মাধ্যমে ভ্যাকসিন গ্রহীতারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেসব তদারকি করা হচ্ছে। ভ্যাকসিন গ্রহীতাদের সার্বিক সহায়তা প্রদানের জন্য এই হেল্প ডেস্ক গঠন করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট যুব মোর্চার নেতৃত্ব। আমরা বিশালগড় যুব মোর্চার উদ্যোগে এখানে কোভিড 19 ভ্যাকসিন সেন্টারের সামনে হেল্প ডেস্ক করা হয়েছে। সেটার গুরুত্ব হলো যারা এখানে ভ্যাকসিন নিতে আসবে তারার যাতে কোনো অসুবিধা না হয়, যদি কেউ অসুস্থতা বোধ করে তার জন্য ওনাকে বাড়ি পৌঁছে দেওয়া, ওনাকে তাদেরকে গ্লুকোজ খাওয়ানো, ড্রাই ফ্রুট খাওয়ানো, এইসবের জন্য যুব মোর্চার তরফ থেকে কোভিড হেল্প ডেস্ক খোলা হয়েছে। মহকুমার যে সমস্ত কোভিড ভ্যাকসিন সেন্টারগুলোতে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেগুলো উল্লেখ করে প্রতিটি ক্ষেত্রেই এ ধরনের হেল্প ডেস্ক খোলা হয়েছে বলে ওই যুব মোর্চা নেতা জানিয়েছেন। সবাই যাতে ভ্যাকসিনটা নেওয়ার জন্য এগিয়ে আসে, কারণ ভ্যাকসিনটা নিলে উনি যখন নিজে সুরক্ষিত থাকবেন ওনার পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখবেন। যুব মোর্চা থেকে কয়টা হেল্প ডেস্ক করা হয়েছে? এখানে আমরা বিশাল করে একটা হেল্প ডেস্ক, চরিলামে দুইটা, গোলাঘাটি একটা এবং কমলাসাগরে একটা হেল্প ডেস্ক করা হয়েছে। তাছাড়া যতগুলি আমাদের হেল্প কোভিড সেন্টার রয়েছে, হ্যাঁ, ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন সেন্টার রয়েছে, প্রত্যেকটা সেন্টারের আওতায় আমরা যুব মোর্চার তরফ থেকে 5 জন করে আমরা ভলেন্টারি কমিটি বানিয়েছি, সেটাকে সঠিকভাবে পরিষেবা করছে কিনা সেটা দেখার জন্য। শুধুমাত্র ভ্যাকসিন গ্রহীতাদের সহায়তা প্রদানই নয়, এক্ষেত্রে বিশালগড় যুব মোর্চার তরফে ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে। বিশালগড়ের যুব মোর্চার এই প্রয়াস গোটা মহকুমায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।